নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। এনআইওএস এর ক্লাসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের এবারের বিষয় আন্ডারস্ট্যান্ডিং দ্য চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের আমরা কি করে বুঝতে পারব। এটি মূলত চাইল্ড সাইকোলজির বিষয়। আমরা জানি যে একটি বাচ্চাকে বোঝা সেটি কিন্তু খুব একটা সহজসাধ্য ব্যাপার নয়, কারণ আমরা বড়রা যেমন করে নিজেদের এক্সপ্রেশনগুলো দিতে পারি, যেমন করে নিজেদের মনের ভাবটাকে প্রকাশ করতে পারি, একটা বাচ্চা কিন্তু সেভাবে সবসময় তার এক্সপ্রেশন, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার মনের ভাব সবসময় সেভাবে প্রকাশ করতে পারে না। অনেক সময়ই আমাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের আচরণ দেখে বুঝে নিতে হয় যে সেই বাচ্চাটি বর্তমানে রেগে আছে, না সে শান্ত আছে, না খুশি আছে, না তার দুঃখ হয়েছে। তো এই চাইল্ড সাইকোলজি বোঝাটা কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই সাইকোলজি বোঝাটা অত্যন্ত জরুরি। কেননা একটি বাচ্চার যখন সে শিশু অবস্থায় থাকে, তখনই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে বা তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়। সেটি তার ব্যক্তিত্ব গঠনের জন্য সবচেয়ে আদর্শ সময়। তাই এই সময়ে একটি বাচ্চার ব্যক্তিত্বকে সঠিকভাবে গড়ে দেবার জন্য আমাদের চাইল্ড সাইকোলজি বুঝে চলতে হবে। এবং এবারের বিষয়ে আমরা এই নিয়ে আলোচনা করব যে একটি বাচ্চার ব্যক্তিত্ব কিভাবে বিকাশ করা হবে। আজকে আমরা যা নিয়ে মূলত আলোচনা করব তা হলো ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা, অর্থাৎ হোয়াট ইজ পার্সোনালিটি, দ্য নেচার অফ পার্সোনালিটি আর ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি, বা ব্যক্তিত্বের বিভিন্ন যে বৈশিষ্ট্য সমূহ, যা দেখে আমরা বুঝতে পারবো যে ব্যক্তিত্ব কী। তো এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কথাটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। পার্সোনা কথার অর্থ, এটি একটি প্রাচীনকালে যখন রোমান অভিনেতারা থিয়েটারে অভিনয় করত, তখন তারা একটি বিশেষ ধরনের মুখোশ ব্যবহার করত। সেই মুখোশকে বলা হতো পার্সোনা। এই মুখোশটি তাদের রাগ, দুঃখ বা কোনো কিছু এক্সপ্রেশন, কোনো কিছু ভাবকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হতো। এই মুখোশের দ্বারা তারা কি করতেন, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গিকে ফুটিয়ে তুলতেন, অর্থাৎ রেগে গেলে রাগের মুখোশ, খুশি হলে হাসির স্মাইলি দেওয়া মুখোশ। তো বিভিন্ন রকম মুখোশ তারা ব্যবহার করতেন রোমান অভিনেতারা, এবং এই মুখোশ থেকেই আমাদের পার্সোনালিটি কথাটি এসেছে। পার্সোনালিটি হলো একটি মানুষের, পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হলো একটি মানুষের শারীরিক, মানসিক, তার নৈতিক, তার সামাজিক ইত্যাদি বিভিন্ন আচরণের বহিঃপ্রকাশ। আমরা পার্সোনালিটি মানে শুধু যে বলবো যে একটি মানুষের শারীরিক ভঙ্গিমা তা নয়, আবার একটি মানুষ কিভাবে কথা বলে, তার মানসিক দৃঢ়তা, শুধুমাত্র সেটিই তার ব্যক্তিত্বকে মূল্যায়ন করতে পারে না। তো ব্যক্তিত্ব মানে তার সবটুকু নিয়ে, তার শারীরিক সক্ষমতা, তার শারীরিক যে অঙ্গভঙ্গি, তার শারীরিক যে সে যে বডি ল্যাঙ্গুয়েজ, তার বিভিন্ন ভাব প্রকাশের যে ভঙ্গিমা, তার যে মৌখিক বাচন ভঙ্গিমা, সে কিভাবে কথা বলে, সে কিভাবে লোকের দিকে তাকায়, সে কি ধরনের পোশাক পরে, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। ধরুন আমরা যদি দেখি যে একটি কোনো সামাজিক অনুষ্ঠানে একটি মানুষ এসেছেন, তিনি যথেষ্ট সুটেড বুটেড হয়ে খুব সুন্দরভাবে একটি পোশাক পরে আছেন, এবং তার সঙ্গে মানানসই পালিশ করা জুতো, ঠিকভাবে তিনি সেজে আছেন, এবং তার সঙ্গে আমরা যদি দেখি যে আরেকটি হয়তো গুণী ব্যক্তি, কিন্তু তার পোশাক পরিচ্ছদটি ততটা পরিষ্কার না, তিনি হয়তো কুচকে যাওয়া শার্ট পরে আছেন, ময়লা জামাকাপড় পরে আছেন, অথচ সেই ব্যক্তিটি গুণী। কিন্তু প্রথমে বলে না একটা কথা আছে যে প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। তো সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা কি করি, প্রথমে তার পোশাকের উপর দিয়ে আমরা তাকে একটি মানদণ্ড দিয়ে দিই। অর্থাৎ যার কিন্তু পোশাকটা আমরা দেখি যে সুন্দরভাবে পরিপাটি পোশাক পরে আছে, প্রথমেই কিন্তু আমরা তার সম্পর্কে একটা সমীহের ভাব প্রকাশ করি। অর্থাৎ এখানে কিন্তু তার পোশাক পরিচ্ছদও ব্যক্তিত্বকে গড়ে তুলতে সাহায্য করছে। তো যে জন্য আমরা বলে থাকি বাচ্চাদেরকে যে ইন্টারভিউতে যখন তারা যাবে, তখন যেন পোশাক পরিচ্ছদটি রুচিশীল
এবং মানানসই হয়। এই জিনিসগুলো মাথায় রাখা দরকার, কারণ আমাদের ব্যক্তিত্বকে বিকাশে আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক এই সমস্ত কিছু দিকগুলি সমর্থন করে। অর্থাৎ একটি মানুষ তিনি সমাজে কিভাবে লোকের সঙ্গে কথা বলছেন, তার বাচনভঙ্গি অন্যান্য লোকের প্রতি, তার ব্যবহার, তার ইন্টারাকশন, এই সমস্ত কিছু দেখে আমরা বুঝতে পারি যে কিভাবে লোকের সঙ্গে তারা কথা বলছে, কিভাবে তার ব্যক্তিত্বটা কী, অর্থাৎ তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব না তিনি একজন অবহেলিত ব্যক্তিত্ব, তার ব্যক্তিত্বটা কী সেটা আমরা কিন্তু বুঝতে পারি। তো এইভাবে এই যে বিভিন্ন দিকগুলি বললাম, যে শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক ইত্যাদি সমস্ত দিকগুলি মিলিত হয়ে তবেই একটি মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে। আর আমরা কেন ছাত্রাবস্থায় ব্যক্তিত্ব বিকাশের কথা বলবো না, ছাত্রাবস্থা হলো মানুষের শেখার সময়। আমরা এটুকু জানি যে যে সময় কাঁচা মাটি থাকে, সেই কাঁচা মাটির তালকে দিয়ে আমরা রূপ দিয়ে কিন্তু সুন্দর প্রতিমা গড়ে তুলতে পারি। কিন্তু সেই মাটি যখন শুকিয়ে যায়, তখন কিন্তু তা থেকে আমরা কি খুব একটা সুন্দর প্রতিমা গড়তে পারি? কাজেই এই ছাত্রাবস্থা হলো এমন একটা সময় যে সময় ছাত্রেরা একটা কাঁচা মাটির তাল হিসেবে আমরা তাকে দেখতে পারি। অর্থাৎ তাকে যদি আমরা কোনো কিছু বলি, শেখাই, তার মধ্যে সেই শেখার প্রতি গ্রহণযোগ্যতা থাকে। কারণ এটা আমরা দেখেছি যে যখন আমাদের কম বয়স থাকে, তখন আমাদের মস্তিষ্কে সেই শেখার গ্রহণযোগ্যতাটা থাকে, তখন মস্তিষ্কের ধারণ ক্ষমতা থাকে, তাই জন্য গ্রহণযোগ্যতা বেশি থাকে। কিন্তু ধীরে ধীরে যত আমরা পরিণত বয়সের দিকে যাই, তত আমাদের মধ্যে একটা রিজিডিটি তৈরি হয়ে যায়, তত আমাদের মস্তিষ্কের গ্রহণযোগ্যতাটা একটু হলেও কমে যায়। তো সেই জন্য এই ছাত্রাবস্থাতেই একজন ছাত্রের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করা যেতে পারে, যে কিভাবে সে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে সমাজে দেখতে পারবে। ব্যক্তিত্বের ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, যেমন বললাম যে ব্যক্তিত্ব মানে হলো পার্সোনালিটি, অর্থাৎ আমার হাবভাব, আমার অঙ্গভঙ্গি, আমার বাচনভঙ্গি, আমার পুরোপুরি ব্যবহার সেটা কীরকম। তো এই ব্যক্তিত্বের যেমন নেচার বা স্বভাব হলো, যে ব্যক্তিত্ব কিন্তু কোনো মানুষের একেবারে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব একটি নির্দিষ্ট পর্যায় অবধি মানুষ গঠন করতে পারে, এমন নয় যে আমরা চাইলেই আমাদের আমৃত্যু আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে পারি। একটি নির্দিষ্ট পর্যায় অবধি আমরা ব্যক্তিত্বের বিকাশ করতে পারি, আমরা ব্যক্তিত্ব গঠন করতে পারি, এবং তারপর আমাদের যে প্রতিচ্ছবি আমাদের ব্যক্তিত্বের মাধ্যমে তৈরি হয়, সেই প্রতিচ্ছবিটুকু নিয়েই আমাদের সারা জীবন চলতে হয়। হ্যাঁ, কিছুটা পরিবর্তন হয়তো সম্ভব পরিবেশগত কারণে, কিন্তু একেবারে আমূল বদলে দেওয়াটা সম্ভব নয়। তো সেই জন্যই আমি আবারও বারে বারে জোর দেব যে ছাত্রাবস্থায় ব্যক্তিত্বের বিকাশের জন্য সবচাইতে উপযুক্ত বা সবচাইতে আদর্শ সময়, কেননা এই ছাত্রাবস্থাতেই একজন মানুষ তার জীবনের সবথেকে ভালো যে শেখার সময়টা সেটুকু কিন্তু ছাত্রাবস্থায়। তো ধীরে ধীরে তার যে ব্যক্তিত্বের বিকাশটা সেটা এই সময় থেকেই সে করতে পারে, এবং যত সে যুবাবস্থার দিকে যাবে তত ধীরে ধীরে তার যে ব্যক্তিত্বের বিকাশটা হবে সেটি একটি আস্তে আস্তে স্তিমিত হতে থাকবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সেটি মোটামুটি স্থায়ী রূপ নেয়। অর্থাৎ সেই বাচ্চাটি ভবিষ্যতে কতটি দায়িত্বশীল হবে, না সে ভবিষ্যতে ছন্নছাড়া হবে, না সে ভবিষ্যতে খুব সিরিয়াস টাইপের হবে, না সে ভবিষ্যতে খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, এই যে জিনিসটা আমরা কিন্তু সূত্রপাত বাচ্চা বেলা থেকে বা ছাত্রাবস্থা থেকেই দেখতে পাই। এখন আসুক দেখে নেওয়া যাক যে ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য সমূহ, ব্যক্তিত্বের কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে আমরা একটা পার্সোনালিটিকে ব্যাখ্যা করতে পারি। প্রথমত বলতে পারি যে কোনো ব্যক্তির অন্তঃসত্ত্বার বিকাশ হলো তার ব্যক্তিত্ব। অন্তঃসত্ত্বা অর্থাৎ আমাদের ইনার সেলফ। আমরা এটুকু জানি যে প্রতিটি মানুষেরই যেমন আমাদের একটি বাহ্যিক রূপ রয়েছে, তেমনি আমাদের একটি অন্তঃসত্ত্বা রয়েছে, একটি মন রয়েছে। অর্থাৎ ধরুন একটি মানুষ সে সবাইয়ের কাছে মিথ্যে বলে বেড়ায়,
তো সে অন্য সবার কাছে মিথ্যে বলতে পারে, অন্য সবাইকে সেই মিথ্যে দিয়ে সে মানিয়েও নিতে পারে, কিন্তু সে নিজের মনে মনে কিন্তু জানবে যে সে মিথ্যে বলছে। অর্থাৎ নিজের কাছে নিজের যে পরিচয়, নিজের কাছে নিজের যে প্রকাশ, এটাকে আমরা বলতে পারি অন্তঃসত্ত্বা। অর্থাৎ আমি নিজে নিজেকে যেভাবে জানব সেটি হলো আমার ইনার সেলফ বা অন্তঃসত্ত্বা। তো কোনো একটি ব্যক্তির অন্তঃসত্ত্বার বিকাশ হলো তার ব্যক্তিত্ব। এখান থেকে আমরা কি বুঝতে পারি না, আমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে গড়ে তুলতে সাহায্য করে আমাদের চিন্তাভাবনা। অর্থাৎ ব্যক্তিত্ব কিন্তু একদিক থেকে দেখতে গেলে আমাদের চিন্তাভাবনার বিকাশ। আমরা যেভাবে কোনো জিনিসকে দেখছি, আমাদের সেই দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের চিন্তার যে ক্ষমতা, চিন্তাভাবনার যে বিকাশ, সেটা মিলিয়েই কিন্তু আমাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। ধরুন কোনো জিনিস সম্পর্কে খুব ছোট থেকে আমার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো আমি যদি সব কিছু জিনিসকে দেখেই ভয় পেতে থাকি, তাহলে যখন সে বড় হয়ে উঠব বা সেই বাচ্চাটি যখন, ধরুন একটি বাচ্চার কথা আমি বলছি, যে কোনো বাচ্চাকে খুব ছোট থেকে তাকে খুব ভয় পেতে থাকে, সে যে কিছু জিনিসই দেখে, কোনো পোকামাকড় হোক, কোনো বস্তু হোক, কোনো ঘটনা হোক, তার মনের মধ্যে সব কিছুতে একটা ভয় পাওয়ার প্রবণতা তৈরি হয় এবং তাকে কেউ সেই ভয়টি কাটিয়ে দিতে সাহায্য করে না। তো এবার কী হবে, সে বাচ্চাটি যখন জীবনের পথে এগোবে, সে কিন্তু প্রতি পদে পদে ভয় পেতে থাকবে এবং আস্তে আস্তে তার মধ্যে একটা ভয় পাওয়ার প্রবণতা তৈরি হবে। অর্থাৎ সে ভীতু প্রকৃতির বাচ্চা হবে, অর্থাৎ তার ব্যক্তিত্ব ভীতু মানুষ হিসেবে গণ্য হবে। তো এইভাবে কিন্তু কোনো একটি ব্যক্তির যে অন্তঃসত্ত্বার বিকাশ, অর্থাৎ সে কীভাবে ভাবছে তার মনে মনে, সেই অন্তঃসত্ত্বার বিকাশই হলো তার ব্যক্তিত্ব। কেউ ধরুন খুব হিংসুটে, তো এরকম তো আমরা অনেক বাচ্চাকেই বলি যে ও খুব হিংসুটে, তো হিংসার যে প্রবণতা তার মনের মধ্যে, এটা কিন্তু তার চিন্তা শক্তি। সে যখন অন্যের জিনিসটা দেখছে, তার অন্যেরটা ভালো লাগছে, তার নিজেরটা ভালো লাগছে না, তার মনে হচ্ছে অন্যের জিনিসটা সে নিজের করে নেয়, তো এরকম তো আমরা অনেক সময় দেখে থাকি। তো এক্ষেত্রে কিন্তু ওই যে মানসিকতা, অর্থাৎ এটা তার একটা চিন্তা শক্তি, সে যেভাবে চিন্তা করছে সেভাবেই সে আগে ভাবছে এবং সেটাই কিন্তু তার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তো এইভাবে মানুষের যে ইনার সেলফ, মানুষের যে অন্তঃসত্ত্বা, সেটি যেভাবে পরিচালিত হয় সেভাবেই ব্যক্তিত্ব গঠন হয়। দ্বিতীয় পয়েন্টে আমরা বলতে পারি যে প্রতিটি ব্যক্তির ব্যক্তিত্ব অনন্য, অর্থাৎ পার্সোনালিটি অফ ইচ ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক। ধরুন পৃথিবীতে দুটি মানুষের মধ্যে আমরা কখনোই বলতে পারবো না যে এ আরেকজনের সঙ্গে পুরোপুরি একরকম মানুষ। স্বভাব চরিত্র পৃথিবীতে দুটি মানুষের কখনোই পুরো এক হয় না। এমনকি যদি যমজ ভাই বা বোন হয়, তবুও কিন্তু দেখা যাবে দুজনের স্বভাব হুবহু এক নয়। যদি একেবারে আইডেন্টিক্যাল টুইনস হয়, তো অনেক সময় হয়তো অনেক মিল দেখা যায়, কিন্তু দুজনের স্বভাব চরিত্র পুরোপুরি এক হয় না, কোথাও না কোথাও পার্থক্য থাকে। তো এইটা দেখা গেছে একটি গবেষণার ফলে যে পৃথিবীতে প্রতিটা মানুষের ব্যক্তিত্বই কিন্তু একে অন্যের চেয়ে স্বতন্ত্র, প্রতিটা মানুষের ব্যক্তিত্বই অনন্য বা ইউনিক। অর্থাৎ আমরা কখনোই বলতে পারবো না যে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর ব্যক্তিত্ব পুরোপুরি এক, রামবাবু আর শ্যামবাবু একই ব্যক্তিত্বের লোক, তা আমরা বলতে পারবো না। হয়তো হতে পারে যে রামবাবু একটু গম্ভীর, শ্যামবাবু একটু বেশি হাসেন, হয়তো হতে পারে যে শ্যামবাবু একটু বেশি কথা বলেন, রামবাবু একটু কম কথা বলেন, তো এরকম কোথাও না কোথাও তাদের স্বভাবের মধ্যে কিন্তু অমিল খুঁজে পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিটা মানুষের ব্যক্তিত্বই কিন্তু স্বতন্ত্র বা ইউনিক হয়। এখানে কারুর সঙ্গে কারুর একেবারে 100% মিল কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ব্যক্তিত্ব পরিবর্তনশীল, এটি কোনো স্থির নয়। অর্থাৎ পার্সোনালিটি ইজ ডাইনামিক, ইটস নট স্ট্যাটিক। আমরা একটু আগেই বলেছিলাম যে ব্যক্তিত্ব বিকাশ ঘটে জীবনের একটি পর্যায়ে অবধি। আমরা দেখেছি যে আমরা অনেক সময় জন্মসূত্রে যে স্বভাবটা পেয়েছি, সেটা পরবর্তীকালে পরিবেশগতভাবে, পরিবেশের প্রভাবে ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আমরা দেখেছি যে একটা মানুষের স্বভাব বা ব্যক্তিত্বের পিছনে কতকগুলো জিনিসের অবদান আছে। প্রথমত বলতে পারি যে তার জন্মসূত্র, আমরা জন্মসূত্রে কিছু স্বভাব পেয়ে থাকি।
দ্বিতীয়ত বলতে পারি পরিবেশ। পরিবেশ একটি বড় রোল প্লে করে। আমরা কী ধরনের পরিবেশে বড় হচ্ছি তার উপর আমাদের ব্যক্তিত্বের বিকাশ সাধন অনেকখানি নির্ভর করে। তৃতীয়ত আমরা বলতে পারি যে আমাদের যে একটি কোনো বিশেষ মানুষের হয়তো প্রভাব সেটি আমরা বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি যে আমাদের আচরণগত অভ্যাস, আমরা রোজকার ধরুন পরিবেশের ফলে আমরা বাধ্য হয়ে রোজ যে নিয়মটা পালন করছি করতে 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 একসময় সেটা আমাদের স্বভাবে চলে আসে। তো এরকম অনেকগুলো জিনিসের সংমিশ্রণে কিন্তু আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়। এবং আমরা দেখেছি যে এই ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তনশীল। একটা উদাহরণ দিই, ধরুন একটি বাচ্চা, সে ছোটোবেলায় খুব জেদি ছিল, সে ধরুন তার বাবারও খুব জেদ, বাচ্চাটিও জেদি হয়েছে, তাহলে এটি কিন্তু বাচ্চাটা ওই যে জেদটা সেটার হেরিডিটি বা বংশ পরম্পরা বা জন্মসূত্রে পেয়েছে। তো জন্মসূত্রে বা বংশ পরম্পরায় আমরা কিছু স্বভাব পেয়ে থাকি। তো যেহেতু বাচ্চাটির বাবার জেদ বেশি ছিল, বাচ্চাটিরও জেদ বেশি। এইবার পরবর্তীকালে দেখা গেল যে বাচ্চাটাকে ধরুন, আমি একটা সিচুয়েশন বলছি যে বাচ্চাটাকে ধরুন একটি বোর্ডিং স্কুলে দেওয়া হয়েছে। তো প্রথমে বাচ্চাটি জেদ করতো এবং করতে করতে যখন বোর্ডিং স্কুলের কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে বাচ্চাটি আসলো, তখন সেখানে আশপাশে অন্যান্য বাচ্চাদের দেখে এবং পরিবেশগত কারণে বাচ্চাটি ধীরে ধীরে কিছুটা হলেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। একেবারে যে সে পরিবর্তিত হবে না তা কিন্তু নয়। তো এখানে জন্মসূত্রে পাওয়া ফ্যাক্টরের চাইতেও আর একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে, সেটি হলো তার পরিবেশগত ফ্যাক্টর। সময় কিন্তু চেঞ্জ করতে পারে মানুষকে, অর্থাৎ পরিবেশের প্রভাবে কিন্তু কোনো মানুষের ব্যক্তিত্ব পরিবর্তন হতে পারে। এটি ডাইনামিক, অর্থাৎ যদি সে চেষ্টা করে তাহলে সেই স্বভাব বা ব্যক্তিত্ব কিন্তু তার মধ্যে আসতে পারে। এবার কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বলতে আমরা শুধুমাত্র একটি বিশেষ বিষয়কে বলবো না, কোনো ব্যক্তির ব্যক্তিত্ব তার সবটুকু মিলিয়ে, অর্থাৎ ব্যক্তির সমগ্র সত্তার বিকাশ হলো ব্যক্তির ব্যক্তিত্ব। তো পার্সোনালিটি বলতে আমরা যখন বলছি যে এই ব্যক্তির পার্সোনালিটিটা খুব ভালো বা ইনি খুব ভালো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যখন আমরা কারুর সম্পর্কে বলি তখন কি শুধুমাত্র সে খুব ভালো পোশাক পরে বলেই তাকে আমরা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলি? তা কিন্তু নয়। তিনি হয়তো খুব সুন্দর ভদ্রস্থ রুচিশীল পোশাক পরেন, তার কথাবার্তা পরিমিত সংযত এবং খুব স্মিতভাষী, এবং তার বক্তব্যের মধ্যে সেই ওজন সেটিও থাকবে পাশাপাশি, আবার লোকের সঙ্গে তার ব্যবহারটিও আন্তরিক। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একজন ব্যক্তিত্বের পরিমাপ করব। তাই কাউকে আমরা কোনো একটি বিষয় বা একটি পয়েন্টের উপর ভিত্তি করে কখনোই তার ব্যক্তিত্বকে আমরা মূল্যায়ন করি না। আমরা অনেক কিছু বিষয়কে নিয়ে সামগ্রিকভাবে, একটু আগেও যেটা আমি বলছিলাম যে তার শারীরিক, তার মানসিক, তার সামাজিক, তার নৈতিক, তার অন্যান্য সমস্ত আচরণগত দিক দেখে তবেই আমরা তার ব্যক্তিত্বকে পরিমাপ করে থাকি। আমরা যখন কোনো একটি বিশেষ ব্যক্তিত্বের কথা বলে থাকি তখন আমরা কিন্তু এই সব দিক মাথায় রেখেই তার সম্পর্কে বলে থাকি। ধরুন কোনো একজন শিক্ষক, সে খুবই শ্রদ্ধেয় ছাত্রদের চোখে। তো সেই শিক্ষকের শ্রদ্ধেয় হয়ে ওঠার পিছনে কিন্তু শুধুমাত্র কোনো একটি দিক কাজ করে না, যে সেই শিক্ষক দেখতে খুব সুন্দর, শুধুমাত্র সেটি কিন্তু কাজ করবে না। সেখানে সেই শিক্ষকের একটি সামগ্রিক ব্যক্তিত্ব, অর্থাৎ তাকে দেখলে সম্ভ্রম জাগে, হয়তো তার পোশাক পরিচ্ছদ এমন যে তাকে দেখলে সম্ভ্রম জাগে, তার ব্যবহারে আমাদের সম্ভ্রম জাগে, এবং তার পড়ানোর পদ্ধতি আকর্ষণীয়, ভালো লাগে। তো এই সমস্ত কিছু, এই সবটুকু মিলিয়েই কিন্তু তবেই তার ব্যক্তিত্ব আমরা মূল্যায়ন করতে পারি। তো এইভাবে যখন একজন ছাত্র ছাত্রাবস্থায় থাকবে তখন সে ব্যক্তিত্ব সম্পর্কে সঠিক ধারণা, একেবারে যখন আমরা শিশু অবস্থায় দেখব তখন সে সঠিক ধারণা লাভ করতে পারে না, ধীরে 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 তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তো সেই শিশুটিকে যদি একটি শিক্ষক সঠিকভাবে পরিচালনা করতে পারে, তার ব্যক্তিত্বের বিকাশ করার পথে তাকে এগিয়ে দিতে পারে, তাহলে সেই শিশু কিন্তু আগামী দিনের একজন দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে।
আর একজন শিক্ষকের কিন্তু লেখাপড়া শেখানোর পাশাপাশি এটিও কর্তব্য যে একজন ছাত্রকে সে কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আদর্শ তার মধ্যে জুগিয়ে দিতে পারে, তাকে সেই আদর্শের প্রেরণা দিতে পারে, এটি কিন্তু একজন শিক্ষকের কর্তব্য। আমরা হয়তো বর্তমান যুগে আমরা জানি না সেটাকে আমরা কতটা মেনে চলতে পারি, কিন্তু একজন আদর্শ শিক্ষক কিন্তু সবসময়ই একজন ছাত্রের চোখে সে সবথেকে বেশি আইডিওলজি একজন ছাত্র তার শিক্ষকের কাছ থেকে পায়, একজন ছাত্রের কাছে তার শিক্ষক কিন্তু সবচেয়ে বড় আদর্শ, এবং ছাত্রেরা কিন্তু শিক্ষকের আচার আচরণ, শিক্ষকের অনেক কিছুই তারা অনুকরণ করে। তো কাজেই তিনি যেন একজন রোল মডেল হয়ে উঠতে পারেন, এটি সবসময় একজন শিক্ষক বা শিক্ষিকাকে মাথায় রাখতে হবে। ব্যক্তিত্ব দুটি জিনিসের সংমিশ্রণে গড়ে ওঠে, একটি হলো বংশ বা হেরিডিটি, আর একটি হলো পরিবেশ বা এনভায়রনমেন্ট। দুটি বিষয়বস্তুরই কিন্তু সমভাবে গুরুত্ব আছে ব্যক্তিত্বের বিকাশে। যেমন আমাদের জন্মসূত্রে আমরা অনেক কিছু পেয়ে থাকি, আমাদের হেরিডিটি বা বংশগতভাবে আমরা অনেক কিছু পেয়ে থাকি, তেমনি পরিবেশেরও একটি খুবই উল্লেখযোগ্য ভূমিকা আছে। যেমন আমরা যদি উদাহরণ দিই যে বংশগত সূত্রে, যেমন ধরুন একটি বাচ্চা ছেলের বাবা এবং মা দুজনেই ডাক্তার, দুজনেই উচ্চশিক্ষিত, সেক্ষেত্রে ওই বাচ্চাটি হয়তো সেই শিক্ষার ধারা বংশগত সূত্রে কিছুটা পাবে। অবশ্যই সে তার হেরিডিটি সূত্রে তার বুদ্ধিটা ভালো হবে, তার বুদ্ধিটা উন্নত হবে, সব কিছু সে হয়তো পাবে। কিন্তু যদি সে এমন কোনো পরিবেশে পড়ে যেখানে তার পড়াশুনো না হয়, অনেক সময় আমরা দেখেছি যে বাচ্চাদের খারাপ সংসর্গে পড়ে ভালো বাড়ির বাচ্চাও বিগড়ে গেছে, আমরা এটা অনেক সময়ই দেখে থাকি যে বাচ্চাটির হয়তো পরিবারের সবাই খুব ভালো, সবাই খুব উচ্চশিক্ষিত, সবাই হয়তো কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ বা বড় কোনো উচ্চপদস্থ চাকুরে, কিন্তু সেই বাচ্চাটি কোনোভাবে কুসংসর্গে পড়ে সে হয়তো জেল খাটছে বা সে হয়তো কোনো একটা খারাপ জায়গায় জড়িয়ে পড়লো। তো এরকম আমরা অনেক সময়ই দেখি, এক্ষেত্রে কিন্তু পরিবেশটা তাকে প্রভাবিত করে। তার বন্ধুরা যদি সেই খারাপ পরিবেশের মধ্যে থাকে এবং সে যদি দীর্ঘদিন সেই পরিবেশের মধ্যে মিশতে থাকে, তাহলে সেই পরিবেশগত স্বভাবে তার ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে। সে তখন সেই পরিবেশে থাকার ফলে এমন কিছু আচার আচরণ শেখে যেটি তার বংশ পরম্পরার সঙ্গে যায় না। যেমন আমি একটি উদাহরণ দিই, একবার একটি ছাত্রকে আমি পড়িয়েছিলাম, তো যখন সেখানে দেখলাম যে ছাত্রটির যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তার পরিবারের যে বাবা মারা, তার পরিবারের যে বংশ পরিচয় সেটি খুবই উচ্চ, খুবই ভালো বংশে, তো সেখানে সবাই খুব উচ্চশিক্ষিত, খুব মার্জিত, বিনয়ী এবং সংযমী, কিন্তু সেই বাচ্চাটির মুখে কিছু এমন কথা শোনা গেছিল বা শোনা যেত যেগুলি কিন্তু তার বংশ মর্যাদার সঙ্গে যায় না। তো সেখানে সেই বাচ্চাটিকে এবং তার বাবা মাকে জিজ্ঞাসা করে জানা গিয়েছিল যে বাচ্চাটি এমন একটি পরিবেশে মিশতো সেখানে সে ওই তার বন্ধুদের কাছ থেকে ওই ভাষাগুলি শুনতো এবং সেই ভাষা তার মুখে ছিল। তো এইভাবে দেখা গেছে যে কিছু বংশ পরম্পরায় যেমন সে কিছু গুণ পাচ্ছে, তেমনি পরিবেশগত কারণেও তার ভালোও হতে পারে অথবা খারাপও হতে পারে। আবার উল্টোটাও আমরা দেখতে পাই যে অনেক সময় হয়তো একটি খুবই খারাপ পরিবেশ থেকে উঠে আসা বা খারাপ, হয়তো সেরকম ভালো উচ্চ বংশ না হলেও কোনো মানুষ পরিবেশের প্রভাবে সে যদি খুব ভালো কিছু মানুষের সংস্পর্শে আসে, সে কিন্তু খুব ভালো কিছু গুণ অর্জন করে। আমরা এমন উদাহরণও আমাদের আশপাশে সমাজে আমরা অনেকেই দেখি। তো অর্থাৎ মানুষের ব্যক্তিত্ব বা তার স্বভাব চরিত্র যেটা, সেটি তার বংশ এবং পরিবেশ এই দুইয়ের সমন্বয়েই তৈরি হয়। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব তার সামাজিক পরিমণ্ডলের উপরেও অনেকটাই নির্ভর করে বা পুনর্গঠিত হতে পারে। আগের পয়েন্টের সঙ্গে এটা আমরা অনেকটাই একভাবে বলতে পারি যে কোনো ব্যক্তির ব্যক্তিত্বটা তার সমাজের উপরেও নির্ভর করে। আমরা কোন সমাজে আছি, সেই সমাজের আশেপাশের মানুষ আমাদের কী বলছে, এটা আমরা অনেক সময় মেনে চলতে গিয়ে হয়তো আমাদের ব্যক্তিত্বকে পরিস্ফুট করতে পারি না। অর্থাৎ আমরা যদি এমন একটা জায়গায় থাকি যে সমাজে প্রতি মুহূর্তে আমাদের অনেক বাধা বিপত্তি পেরোতে হয়,
তখন কিন্তু আমাদের ব্যক্তিত্বের যে স্বাভাবিক বিকাশ সেটা হয়তো বাধা পেল। তো এভাবে সমাজের একটা প্রভাব কিন্তু থাকে। যে উদাহরণ আমি দিচ্ছিলাম যে ধরুন কোনো একটি বাচ্চা সে খুব উচ্চ বংশজাত হয়েও হয়তো কোনো কারণে পাকে চক্রে সে এমন একটি সমাজে মিশছে যেখানে তার আশপাশে অপরাধমূলক কাজকর্ম চলছে, যেখানে তার আশপাশে হয়তো চোর ডাকাত এগুলি তার আশপাশে জুটেছে। তো সেই বাচ্চাটা কিন্তু তার বংশ উচ্চ হলেও বা তার বংশমর্যাদা থাকলেও সে কিছুটা হলেও হয়তো ওই ওই পরিবেশে বা ওই সমাজে থাকার কারণে ওই সমাজের একটা প্রভাব তার উপর থাকবে এবং সে ওই ধরনের অপরাধমূলক কাজকর্মের একটা প্রবণতা হয়তো তার দেখা দিলেও দিতে পারে। তো এখানে একটা সামাজিক পরিমণ্ডলের প্রভাব কিন্তু থাকে যেটা কিছুটা হলেও তার ব্যক্তিত্বকে পুনর্গঠিত করতে পারে। তো এইখানে একজন টিচার বা একজন শিক্ষকের কিন্তু একটুকু ভূমিকা আছে যে সে একটি বাচ্চাকে পড়ানোর সঙ্গে সঙ্গে তার যে ব্যক্তিত্ব সেটি কোন পথে এগোচ্ছে, অর্থাৎ সেই বাচ্চাটিকে পড়ানোর পাশাপাশি তার যে সামাজিক পরিমণ্ডল, তার যে বাড়ির পরিস্থিতি সেটাও কিন্তু একজন শিক্ষক জানবে। যে কারণে আমরা দেখেছি যে শিক্ষকতার সঙ্গে সঙ্গে মেন্টারিং, এই মেন্টারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিক্ষক একজন আদর্শ প্রেরণাদাতা, সে একজন মেন্টার। তো একজন মেন্টার হিসেবে একজন শিশুকে শুধুমাত্র তার পড়া না পারা নিয়ে তাকে বকা বা পড়া পারলে ভালো বলা তা না, তার চরিত্র গঠনে যেন শিক্ষকের একটি ভূমিকা থাকে। কারণ ছাত্রাবস্থাই হলো চরিত্র গঠনের সবচাইতে উপযুক্ত সময় এবং এই সময় যদি আমরা প্রপার কেয়ার নিই তাহলে কিন্তু ব্যক্তিত্বের সুন্দর বিকাশ সম্ভব। কারণ এই ছাত্ররাই আগামী দিনের নাগরিক আর আমাদের সেটুকু দায়বদ্ধতা থাকে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যে এই আগামী দিনের নাগরিককে আমরা সঠিক পথে পরিচালিত করব। ব্যক্তিত্ব পরিবর্তনশীল, তা সমাজের সঙ্গে সমঝোতা করে চলে, তা পরিবেশের সঙ্গে সমঝোতা করে চলে, পরিবেশ অনুসারে ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটে। ধরুন একটি বাচ্চা, সে ছোটোবেলা সে হয়তো বাড়িতে বাবা মায়ের খুব আদুরে। আমরা আজকাল অনেকেই দেখি নিউক্লিয়ার ফ্যামিলিতে একটি মাত্র সন্তান, বাবা মায়ের খুব আদুরে। তো সেই বাচ্চাটি যখন তার বাড়িতে দেখছে যে সেখানে তার আদরের অন্য কোনো ভাগিদার নেই, সে যা চাইছে তাই পেয়ে যাচ্ছে, তো সেই থেকে থেকে কিন্তু বাচ্চাটির মধ্যে একটি জেদি বা একরোখা স্বভাব গড়ে উঠতে পারে এবং তার মধ্যে একটি চাহিদা গড়ে উঠতে পারে। অর্থাৎ তার যদি জিদ পূরণ না হয় তাহলে সে যা কিছু করতে পারে। আমরা এগুলো আমাদের আশপাশে দেখবেন, আমরা এই ঘটনাগুলো দেখি অনেক সময়। হয়তো আমরা খবরের কাগজে দেখলাম যে একটি বাচ্চাকে আইফোন না দেওয়ার জন্য সে আত্মঘাতী হয়েছে, যেমন আমি একবার একটি নিউজ শুনেছিলাম। তো এখানে কি হচ্ছে যে বাচ্চাটির যে পরিবেশ, বাচ্চাটির যে বাড়ির পরিবেশ সেটি কিন্তু তাকে অনেকটা জেদি করে গড়ে তুলেছে এবং তার ব্যক্তিত্বের যে একটি ব্যালেন্সড বা একটি ভারসাম্য সেটি কিন্তু রক্ষিত হয়নি। কিন্তু এটি একেবারে অসম্ভব না যে ব্যক্তিত্ব কিন্তু একবার তৈরি হয়ে গেল মানে একেবারে পুরোপুরি স্থায়ী। হ্যাঁ, কিছুটা তার গতি স্তিমিত হয়ে যায় কিন্তু সেটি পরিবেশের সঙ্গে সঙ্গে বদল করা সম্ভব, ব্যক্তিত্বে সামান্য বদল ঘটে। যেমন ধরুন ওই বাচ্চাটি যদি হয়তো এমন একটি পরিবেশে গেল যেখানে তাকে অন্যের সঙ্গে জিনিস ভাগ করে নেওয়া শেখানো হতে থাকলো, সে হয়তো প্রথম দিকে মানতে চাইবে না, প্রথম দিকে হয়তো সে জিদ করবে, সে নিজের জিনিস কাউকে দিতে চাইবে না কারণ সে শেয়ার করাটা শেখেনি। কিন্তু ধীরে ধীরে যদি তাকে এমন করে শেখানো হয় যে অন্যের সঙ্গে জিনিস ভাগ করে নাও, শেয়ার করো, লোককে দিয়ে আনন্দ পেতে শেখো, তখন কিন্তু, কারণ সে তো বাচ্চা, তো তার তখন মানসিক বিকাশ গঠনের সময়, তো তখন কিন্তু ধীরে ধীরে তার মনের মধ্যে যে অন্যকে দিয়ে অন্যকে শেয়ার করেও আনন্দ পাওয়া যায়, সে যদি আস্তে আস্তে এটুকু বুঝতে শেখে তখন কিন্তু তার ব্যক্তিত্বের সামান্য পরিবর্তন ঘটবে। সে কিন্তু জেদি থেকে ধীরে ধীরে একটু হলেও পরিবর্তন হবে। তো এইভাবে যে ব্যক্তিত্ব পরিবর্তনশীল, একেবারে স্থায়ী কিছু না, তো সেখানে পরিবেশের সঙ্গে সমঝোতা করে চলে। আমরা এটুকু বলি না যে যেরকম পরিবেশে আমরা যাব সেই পরিবেশেই যেন মানিয়ে নিতে পারি।
যেমন এর একটি উদাহরণ আমরা বলতে পারি যে একটি মেয়ে, আমরা মেয়েদের ক্ষেত্রে কি জানি যে মেয়েরা বিয়ের পর অন্য ঘরে গিয়ে সংসার করে, তো সেখানে সবথেকে বড় উদাহরণ আমাদের চোখের সামনে কিন্তু এটুকুই থাকে যে একটি মেয়ে ধরুন সে ছোটবেলায় তার বাবা মায়ের সঙ্গে যে পরিবেশে যেভাবে যতটা আদরের সঙ্গে বড় হয়েছে, সে যখন বিয়ের পর গিয়ে সংসার করছে তখন সেখানে কিন্তু তাকে অন্য একটা পরিবেশে যেতে হচ্ছে এবং তার সেই আগেকার পরিমণ্ডলের সঙ্গে অন্য পরিমণ্ডলটা হয়তো পুরোপুরি মিলল না, কিন্তু দেখুন সেই মেয়েটি কিন্তু সেই নতুন পরিবেশে গিয়ে, তার শ্বশুরবাড়ির পরিবেশে গিয়ে সে কিন্তু তাদের সঙ্গে সমঝোতা করছে। আগে হয়তো তার যে অভ্যাসগুলো ছিল, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, তারও আগে অভ্যাস ছিল দেরি করে ওঠা, ঘুম থেকে সে দেরি করে উঠত, কিন্তু বিয়ের পর যখন তাকে নতুন জায়গায় গিয়ে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হলো, সে কিন্তু সেই অভ্যাসের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। অর্থাৎ নিজের এই ছোটো ছোটো পরিবর্তনগুলো কিন্তু মানুষ চাইলেই করতে পারে, পরিবেশের সঙ্গে আমরা সমঝোতা করি, আমাদের ব্যক্তিত্বে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন ঘটে। ধরুন এমন হলো যে আগে অনেক সময় একটা মানুষ ধরুন যে ছাত্রাবস্থায় খুব বেশি কথা বলতো, সবার সঙ্গেই যেরকম পারছে সে ঠাট্টা তামাশা করছে, পরিহাস করছে, এবার সেই ব্যক্তি যখন সরকারি উচ্চপদস্থ আধিকারিক হবে তখন সে হয়তো তার পদের জন্য সে অত খোলামেলাভাবে কথা বলতে পারছে না, সে কিন্তু ওই নতুন পরিবেশটা দেখে এটুকু শিখে নেবে যে এখন তাকে প্রতিটি কথা বুঝে বা মেপে বলতে হবে, অর্থাৎ সে কিন্তু আগের চাইতে মিতভাষী হলো। আগে সে যতটা প্রাণ খোলা ছিল, আগে যেভাবে কথা বলতো, সে কিন্তু আগের চাইতে মিতভাষী হলো। তো এইখানে কিন্তু তার ব্যক্তিত্বের একটা পরিবর্তন হলো, খুব খোলামেলা খুব বেশি কথা বলা থেকে সে মিতভাষী হলো। তো এইভাবে পরিবেশের সঙ্গে সমঝোতা করতে করতে কিন্তু মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে। আবার খুব বিশেষ কিছু ক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিত্ব পরিবেশকে প্রভাবিত করে, হয়তো খুব রেয়ার, খুব সামান্য কিছু ক্ষেত্রেই আমরা দেখতে পাই, কিন্তু তবুও দেখি যে ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু পরিবেশকে প্রভাবিত করতে পারে, আশেপাশের মানুষজনকে প্রভাবিত করতে পারে। যেমন সমাজের কোনো প্রভাবশালী মানুষ যখন কোনো কিছু বলেন তখন তার সেই কথার যে এফেক্ট সেটা কিন্তু অনেকটা বেশি হয়। জাতির জনক গান্ধীজি যখন অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন তখন সেই ডাক শুনে কিন্তু দলে দলে মানুষ এসেছিল এবং তারা স্বেচ্ছায় অহিংস আন্দোলনে যোগদান করেছিল। অর্থাৎ এখানে কিন্তু ওই ব্যক্তির যে ব্যক্তিত্ব, তার অহিংস আন্দোলনের প্রতি তার যে বক্তব্য, তার যে বাচনভঙ্গি, তার যে আচরণ, এই সব কিছু কিন্তু মানুষের মনোজগতে একটি প্রভাব বিস্তার করেছিল এবং তারা কিন্তু নিজেদের স্বেচ্ছায় তারা কিন্তু সেই পথে এগিয়েছিল। অর্থাৎ তিনি কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিলেন, তিনি কিন্তু পরিবেশকে কিছুটা প্রভাবিত করেছিলেন, মানুষকে কিছুটা জাগরুক করেছিলেন। তো এইভাবে খুব বিশেষ কিছু ক্ষেত্রে হলেও আমরা দেখতে পাই যে ব্যক্তির ব্যক্তিত্ব পরিবেশকে প্রভাবিত করতে পারে। আবার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের নির্দিষ্ট লক্ষ্য থাকে, অর্থাৎ আমরা যখন আমাদের ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাই তখন আমরা কিছু গোল বা সার্টেন অবজেক্টিভ থাকে, জীবনের প্রতি আমাদের যে এইম বা লক্ষ্য সেটুকুই কিন্তু আমাদের ব্যক্তিত্বকে গড়ে তোলে। যেমন ধরুন কেউ যদি ভাবে যে আমি ডাক্তার হব, তো তাকে কিন্তু নিজের সমস্ত কিছু পদক্ষেপ সে কিন্তু ঠিক সেইভাবেই নিতে থাকে এবং তার ব্যক্তিত্বের বিকাশ সেভাবে হতে থাকে। কেউ যদি ভাবে যে সে বড় হয়ে পুলিশ অফিসার হবে, তো তার ব্যক্তিত্বের বিকাশ কিন্তু সেই অনুসারে ঘটতে থাকে। আবার ব্যক্তিত্ব হলো ব্যক্তির এক প্রকারের আত্মসচেতনতা, আত্মসচেতন অর্থাৎ নিজেকে জানা। মানুষের মন আর চিন্তন শক্তি আছে এবং সেই দ্বারা তার যে থট প্রসেস সেটাই কিন্তু তাকে নিজেকে জানতে সাহায্য করে এবং সে যখন নিজেকে জানছে সেটাই কিন্তু ধীরে ধীরে তার ব্যক্তিত্বের বিকাশ গঠনে সাহায্য করে। তার যদি এটা মনে হয় যে কোনো কারণে সে বেশি ভয় পাচ্ছে, সে তখন চেষ্টা করবে যে সেই ভয়টা কমানোর, কারণ তার মনে হচ্ছে যে এই ভয় পাওয়াটা ঠিক নয়, অর্থাৎ সে নিজেকে জানছে এবং সেখানে তার ব্যক্তিত্বের পরিবর্তন করতে সে ভাবনা চিন্তা করছে, সে সাহায্য করছে। তো এক্ষেত্রে যেটা তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তিত্ব হলো আমাদের চিন্তা ভাবনার প্রকাশ, আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক যে ভাবধারা, আচরণ, গতিবিধির প্রকাশ,
সমস্ত কিছুর সামগ্রিক রূপ। এই পার্সোনালিটি বা ব্যক্তিত্ব আমাদের সত্তার পরিচায়ক, তাই আমরা যখন আমাদের এই অন্তঃসত্ত্বাকে সঠিক রূপে বিকাশ করে তুলতে পারি, তখনই আমরা বলতে পারি যে একটি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে আমরা সমাজে নিজেদের পরিচয় দিতে পারি। আর যেহেতু ছাত্রাবস্থাতেই আমাদের সবথেকে আদর্শ সময় একজন মানুষকে গড়ে তোলার, তাই এই ছাত্রাবস্থা থেকে বা বলা যায় শিশু অবস্থা থেকেই একজন শিশুর মানসিক এবং চারিত্রিক বিকাশের সবথেকে উপযুক্ত সময়। আর একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যদি আমরা এটুকু দায়বদ্ধ হই, তাহলে কিন্তু আমরা একজন শিশুকে তার সঠিক ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করতে পারব। আজ তাহলে এই পর্যন্তই, আবার পরবর্তী পর্যায়ে আমি আসব ব্যক্তিত্বের আরও কিছু নিয়ে।